বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 2007 সাল থেকে 80টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে, যার গেল 12 দিনেই খারিজ বা বাতিল হয়েছে 29টি মামলা। আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া এই মামলাগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহ, মানহানি, নাশকতা, গ্রেনেড হামলা এবং দুর্নীতির অভিযোগ অন্তর্ভুক্ত ছিল। এর আগে 2008 সালের 11 সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার আমলে জামিন নিয়ে লন্ডনে চিকিৎসার জন্য যান তারেক রহমান। পরবর্তীতে আজ পর্যন্ত লন্ডনেই আছেন তিনি। বিএনপির দাবি, এসব মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মোট 80 থেকে 82টি মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে বেশ কয়েকটি ইতোমধ্যে খারিজ হয়েছে। সম্প্রতি 5 অগস্টের পর উচ্চ আদালত 5টি মামলা আইনগতভাবে বাতিল করেছে এবং এনবিআরের একটি মামলায় তারেক রহমানকে স্থায়ী জামিন দিয়েছে বিজ্ঞ আদালত। আদালত জানান, এনবিআর মামলায় জামিনের কোনো শর্ত ভঙ্গ না হওয়ায় জামিন পেয়েছেন তারেক রহমান। মিথ্যা মামলাটির এজাহারে বলা হয়, 2002-2003 অর্থ বছর থেকে 2005-2006 অর্থ বছরে 1,47,147,125 টাকা সম্পদের তথ্য গোপন করেন তারেক রহমান। এই আয়ের মধ্যে 26,86,782 টাকার আয়কর ফাঁকি দেন তিনি। এই মামলায় 2008 সালের 27 অগস্ট তারেক রহমানকে 6 মাসের জামিন দেয় হাইকোর্ট, যার মেয়াদ পরবর্তীতে দফায় দফায় বাড়িয়েছে আদালত। তাছাড়া গত কয়েক মাসে একাধিক রায়ের মাধ্যমে এই মামলাগুলোর নিষ্পত্তি ঘটছে। গত 23 অগস্ট উচ্চ আদালত রাজধানীর গুলশান এবং ধানমন্ডি থানায় 2007 সালে করা 4টি মামলার কার্যক্রমও বাতিল ঘোষণা করেন। এগুলো মূলত চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলা ছিল, যার ফলো আপ শুনানি শেষে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়। এই 4টি মামলার মধ্যে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ঠিকাদাররা তারেক রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেন। 2007 সালে 27 মার্চ রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন গুলশান থানায় প্রথম মামলা দায়ের করেন। একইভাবে আলামিন কনস্ট্রাকশনের কর্মকর্তা সৈয়দ আবু শাহেদ সোহেল এবং ঠিকাদার মীর জাহির হোসেন চাঁদাবাজির অভিযোগে মামলাগুলো দায়ের করেন। তবে বেশ কয়েকটি মামলায় অভিযোগকারী আদালতে উপস্থিত না হওয়ায় মামলাগুলো খারিজ করা হয়েছে। বিএনপির আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল বলেন, আদালতে মামলাগুলো যথাযথ প্রমাণের অভাবে খারিজ করা হয়েছে, যা বিএনপি দীর্ঘদিনের দাবি, এই মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তিনি আরও বলেন, সেমন জারির পর বিবাদী পক্ষের উপস্থিতির ভিত্তিতেও একাধিক মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। তাছাড়া 21 অগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি শুরু হয়েছে। তারেক রহমানের আইনজীবীর অভিযোগ, এই মামলাটিও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। তারা ন্যায় বিচার চান মামলার সুষ্ঠু তদন্ত। ফৌজদারি কার্যবিধির ধারা 161-এর রেফারেন্স টেনে আইনজীবী বলেন, উক্ত ধারার আওতায় শেখ হাসিনা কিংবা অন্য কোনো আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী অফিসিয়ালি তারেক রহমানের নাম নেননি, যার ফলে ফৌজদারি কার্যবিধির ধারা 161 মোতাবেক মামলাটি সাক্ষ্য গ্রহণে তারেক রহমানের নাম অনুপস্থিত থাকায় মামলাটিকে শুধুমাত্রই উদ্দেশ্যপ্রণোদিত বলছেন তার আইনজীবীরা।